দৌড়ানোটা বেশ কঠিনই কি মনে হচ্ছে ওসাইন বোল্টের কাছে? হওয়ারই কথা, এটা তো আর চিরচেনা ট্র্যাক নয়। তারপরও কিছুতেই থামতে রাজি নন লাইটেনিং বোল্ট। অ্যাথলেটিক্স ছেড়ে ফুটবল ধরেছেন, এবার দৌড়ালেন শূন্য অভিকর্ষে। কাজটা তো বেশ কঠিন, এয়ারক্রাফটে ছিল শ্যাম্পেন চ্যালেঞ্জও। কিন্তু বোল্ট মানে সাহস, বোল্ট মানে বাজিমাত। কেমন ছিল পুরো ব্যাপারটা? সত্যি অসাধারণ অভিজ্ঞতা। শুরুতে খুব নার্ভাস ছিলাম, কিন্তু আস্তে আস্তে হয়ে গেল। ও মাই গড, কি হলো, এখনো উত্তেজনা কমছে না। খুব আনন্দদায়ক ছিল। এ ধরনের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। এই বিমানটি নভোচারীদের, এখানে বসে গবেষণার কাজ করেন তারা। বোল্টকে পেয়ে উচ্ছ্বসিত, তাই শূন্য অভিকর্ষেও উদযাপনের ভঙ্গিতে বোল্টের পাশে নভোচারীরা। আটটি অলিম্পিক স্বর্ণজয়ী বোল্টকে দিয়ে শ্যাম্পেনের প্রচারের কাজটাও সেরে নিয়েছে নির্মাতার প্রতিষ্ঠান মাম। নভোচারীরাও বললেন, মহাকাশেও পর্যটন বাজার তৈরি করা সম্ভব। As of today, we know there is a market. আজকে আমরা জানতে পারলাম মহাকাশ পর্যটন বলেও একটা ব্যাপার আছে। খুব বড় নয়, তবে ধনীদের জন্য একটা পর্যটন বাজার গড়ে উঠতে পারে। বিশেষ করে শ্যাম্পেইনের কিন্তু বেশ চাহিদা। এটাকে কাজে লাগালেও অনেক কিছু করা সম্ভব। There will be a professional astronaut on board. অ্যাথলেটিক্স থেকে অবসরে যাওয়া ওসাইন বোল্টের চমক শেষ হয়ে যায়নি। একের পর এক বিনোদন দিয়ে যাচ্ছেন জ্যামাইকান গতিদানব। ইকরাম হোসাইন, সময় সংবাদ।